নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। কোনো ডেলি লাইভ ব্লগ নয়, রান্নার ভিডিও নয়, এটা একটা অন্যরকম ভিডিও। তোমাদের সাথে তো আমার ভালো লাগা, খারাপ লাগা, সুখ দুঃখ সব কিছুই শেয়ার করি। তো এটা আমার বাড়িতে নতুন এসেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বাড়ির নতুন মেম্বার, আমি মেম্বারই বলি, যে জিনিসগুলো আমার নিত্য প্রয়োজনীয় 24 আওয়ার্স আমার সাথে থাকে, তো আমি তাকে আমি মেম্বারই বলি। তো এটা আমার বাড়িতে নতুন এলো, এটা ভেবেছিলাম ফ্ল্যাটেই লাগাবো, ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়ে গেলে ফ্ল্যাটেই লাগাবো। তো কী করবো বলুন তো, পুরোনোটা এখন এতটাই বিগড়বাই করছে, মাঝে মাঝে তার প্রবলেম হচ্ছে, তো এখন কিছু করার নেই, তাই এখন নতুনটা নিতেই হলো। যখন ফ্ল্যাটে যাব তখন আবার দেখা যাবে। তো এই হলো আমার বাড়ির নতুন সদস্য। নতুন জিনিস এলে একটা অন্যরকম ভালো লাগা থাকে, একটা এক্সাইটমেন্ট থাকে, তো সেই রকমই আর কি, বেশ ভালো লাগছে নতুন। তবে পুরনোটাকে না ভীষণ কষ্ট লাগছে, অনেক দিন মানে আছে তো সাথে, আর পুরনো জিনিস দেখবেন মানে কী বলবো, একটা মায়া পড়ে যায় না জিনিসটার ওপরে, তো মায়া তো ত্যাগ করতেই হবে, তেনাকে বিদায় জানাতে হবে, তিনি এখন আমাদের সাথে আর থাকবে না। তিনি বলছেন এবারে আমাকে ছাড়ো, অনেক হয়েছে, অনেক দিন আমাকে চালিয়েছো আর না, এবার আমাকে বিদায় দাও। তো এখন পুরনোটাকে বিদায় দিয়ে নতুনটাকে আমাদের স্বাগত আর কি। এই হলো আমার বাড়ির নতুন মেম্বার, আর সে আমি মেম্বারই বলি। দেখুন যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে, সেটা হোক টিভি হোক, ফ্রিজ হোক, গাড়ি হোক, আমাদের এগুলো এখন রোজকার জীবনে নিত্য প্রয়োজনীয় আর কি। এই হলো আমার নতুন মেম্বার। নতুন মেম্বারকে কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুদের বলছি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।